ভিউয়ার্স এই দেখুন আসলে আমরা আজকে এক টুকরো রাইয়াপুর দেখানোর চেষ্টা করব আর সেই এলাকাটি হচ্ছে গরমতলা এই ইটসলিংয়ের রাস্তা দিয়ে আমরা গরমতলার চলে যাব আর এই দিকে যাচ্ছে আমাদের তারিহুর মাদ্রাসা বাজার হয়ে কুশি হয়ে আশকান্দি হয়ে সিলেট টু ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবেন তাহলে এই চোখ চলুন আমাদের এক টুকরো রাইয়াপুরে আমরা গরমতোলার রাস্তা দিয়ে যারা আসসালাম আসুন যে আমাদের প্রথম একটি বাড়ি এটা আমাদের সৌদি আরব প্রবাসী সাহেবের বাড়ি আমরা আসলে দুর্বর না হারণ দিন বাগ অনেক মহিলারা থাকেন তাই আমরা এইভাবেই বাড়ি আমাদের এলাকার প্রত্যেকটি বাড়ি দেখাবো এই তোলার ও ধোকা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে নেবেন

আমরা আর সালামালাইকুম হিচাশ আসা ওদা হিসার দ্বারা থান অসুস্থ মানুষ বাক্কা কয়েক বছর আগে বেশি বেমার আছে আল্লাহ দিলা অনেক সাসারে এখন লালে আটটা এখনও সম্পূর্ণ সুস্থা গাছ ইনশাল্লাহ আমরা সাইদুল এবারিরা প্রিয় বিয়ার হচ্ছে আমার সেই দিনের একটি ভিডিওয় যিনি শিল্পী চিলেন গান গেছিলেন জাহিদ শিল্পী জাহিদ এবারিটি ও জাহিদ আসুনি বাবারিত ঔদ্ধহক বিয়ার আমার ভাই শামসুল এর বাড়ি আপনারা আজকে আমরা এই এই টুকরো রাজাপুর দেখানোর জন্য এসেছি আমরা গরম তলায় তো দৌকা আশা করি আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গে তারপরে এই দৌকা আম গাছ অনেক সুন্দর বোলাইছে আমি আমার সেই দিনের রাজাপুরের আকর্ষণীয় শিল্পী জাহেদের বাড়ি সামনের আম গাছ আশা করি অবশ্যই যদি আমাদের কি রাখেন আল্লাহ তাহলে খাওয়াবেন এই দেখো আমরা শিল্পীরে

Vía so de hogar, colarga so su... colai se. বিহার সৌদ হৌকা আমরা গরমতলা রফিক চাষার বাড়ি নতুন বাড়ি বান্ধে আসলে এখানে আমরা গরমতলা অত্যন্ত সুন্দর পরিবেশ অত্যন্ত চমৎকার এই বিহু অল আইতে এখন আমি একটা ফিচারি থাকি আমরা মালিক বেসে ফিছারি আমার বাক্যবালা আমরা বাইসাবরে ফাইলিছি ঔদকা আমার ভাই সাহেব আসসালামু আলাইকুম ভাই সাহেব আসসালাম ভালো আছেন ও কি আপনি ফিশারি থাকে যাইডা নি তাহলে আটুন ভাই সাহেব প্রিয় বিওয়ার ভাই ফিশারি বিশাল আকারের ফিশারি আমরা আজকে ফিশারি দেখাইমু অবশ্যই আশা করি আপনারা আমাদের সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে থাকবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি দয়া করে সাবস্ক্রাইব করবেন ওদৌকা বিশাল আকারের গাছ আমরা প্রথম একটি পুকুরের সামনে আইলাম ও দোকা মাছের লড়া অনেক মাছ আছে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ও দিকে ভালো লাগবে আর ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা আমরা আরো গাড় তো যাই দেখি আস্তে আস্তে থাকতে তো আমরা বলে লাগে বিষ তো বেশি দেখা যায় ও আর একটি গাট এই ফিশারির আর ও বহুত পুরানা এই ফিশারিটির জন্য ধোকা মাছে ফাহারে কি অবস্থা করছে ফার হল বাঙ্গা ভাঙ্গা দার্গি অবশ্যই আগামীতে এটা রিপেয়ারিং করা হবে আর রিপেয়ারিং করতে প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ আসবে ও ধোকা এই গড়টি এই যে যে এই ফিশারি পর দে সে রয়েছে দান সামনে বৈশাখ মাস আগ্রহ আরম্ভকা আমরা ফিশারির আরেকটি ফারে এসেছি আমরা আরেকটি ফুসকুন দিয়ে আপনাদেরকে দেখাবো বিহার সৌ তিন নম্বর ফুকুর আমাদের মালিক ভাই এই ফিশারিটির তিন নম্বর পুকুরটি দেখুন অনেক মাছ রয়েছে এই পুকুরে অনেক গাছও রয়েছে

নাইস ও দেখো আম গাছ কি সুন্দর বোল আইছে আল্লাহ আমরা কিসমতো রাখো অবশ্যই আমরা খাইমু জ্যৈষ্ঠ মাস আম পাব একটু বাংলাদেশ দেখুন অত্যন্ত এই সিনটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করি আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওয়া বড় একটি মাছ ও দোকি সাইড দিছে লাইক কমেন্ট আমার শেয়ার দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটাই এই পর্যন্ত আপনারা যারা দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনই দেখে নিন ভিডিওটা সম্পূর্ণ দেখে নেন খুব সুন্দর একটা ভিডিও তো যারা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে দেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দিবেন আর আমাদেরকে এগিয়ে নিয়ে যান আমরা আগামী দিনের ব্লগ নিয়ে আসবো নতুন নতুন ব্লগ আপনারা ভালো থাকবেন টাটা কোথা হে পান খুদা হাফিস বাই বাই